ভবিষ্যতে যদি কারো সাথে ভালো সম্পর্ক রাখতে চান তাহলে আগে সম্পর্কটা নির্ণয় করে নেবেন এটা সম্পর্কে আমরা কিছু জানব আপনার এটা ভাইয়া দেখেন এটি বাস্তব কথা এটার উচিত আমি মনে করি আপনি এই প্রশ্নেরও অনেক উত্তর দিয়েছি আমি অনেক সময় যে সম্পর্ক কারোর যদি আপনি সম্পর্ক ভালো সম্পর্ক রাখতে চান তাহলে আগে সম্পর্কটাকে নির্ণয় করে নেবেন এটাই ঠিক কারণ আমরা কি করি একটা সম্পর্কের মাঝে জড়িয়ে যাই সম্পর্কটা জড়িয়া জড়িয়ে যখন যাই তখন সম্পর্ককে কি করি আমরা এক বছর দুই বছর তিন বছর চল চলতে থাকি চলার পরে দেখা যায় একটা মেয়ে হোক ছেলে হোক সে বলতেছে আমি তোমাকে ভালোবাসি ছেলেটা বলতেছে মেয়েকে ভালোবাসি মেয়ে বলছে না আমি তো তোমাকে ভালোবাসি না আমি তোমাকে ভাইয়ের মতো দেখছি তখন আবার মেয়েটা বলছে না আমি তো তুমি তোমাকে তো আমি ভাইয়ের মতো দেখছি তুমি আসলে আমাকে তুমি কেন এই এইটা এই এখন আমাকে কেন বিয়ের প্রস্তাব দিচ্ছ কেন আমাকে তুমি আপনজন করে নিতে চাও এই যে একটা ভুল বসা বসে থাকে তখন সে মেয়েটা ছেলেটা বলতেছে তুমি একটা প্রতারক তুমি একটা ভালো না তোমার চরিত্র ঠিক নাই তুমি একটা স্বার্থপর তুমি একটা লোভী তুমি খুব খারাপ প্রকৃতির একটা মেয়ে এই যে কথাটা তখন মেয়ে বলে তোমার তুমিও তো স্বার্থপর তুমি কেন আমাকে আজকে বিয়ের প্রস্তাব দাও আমার বিয়ে তো আমার মা বাবা ঠিক করে রাখছে আমার কালো তো ভাই অমেরিকা থাকে ও আসবে আসার পরে তার সাথে আমার বিয়ে হবে এই মেয়েটাও ভাবলে না যে এই ছেলেটা আমার কাছে কী চায় আমি যেভাবে ঘুরলাম বছরের পর বছর ঘুরলাম মেকানিক গেলাম সেখানে গেলাম ভালো ভালো রেস্টুরেন্টে খেলাম আজকে সে দাবি করেছে এই যে বিষয়গুলা তো এই জন্য সবার ভালো থাকার জন্য সবার ভালো থাকার জন্য সুন্দর থাকার জন্য আগে সম্পর্কটা নির্ণয় করে নেবেন আপনার সাথে আমি বন্ধুত্ব সম্পর্ক না দাম্পত্য জীবনের সম্পর্ক সে তাকে নিয়ে লাইফ পার্টনার করবেন না তার সাথে ব্যবসায়ী সম্পর্ক করবেন না তার সাথে শুধু একটা প্রাথমিক কর্মের সম্পর্ক করবেন কি করতে চান আপনি সেই যে সম্পর্কটাকে আগে নির্ণয় করার খুবই প্রয়োজন আচ্ছা কবি সাহেব আমরা যদি অহংকারী হয় তাহলে মুখের চেয়েও অদম যত তার স্পর্শে যাবেন তত নিজের ক্ষতি করবেন এটা সম্পর্কে কিছু বলো দেখেন ভালো কথা দেখেন বুদ্ধিমান ব্যক্তি যদি অহংকারী হয়ে যায় যার জ্ঞান শক্তি আছে সেই ব্যক্তি যদিও অহংকারী হয় তাহলে তো তার অহংকারী ব্যক্তির যত পর্ষে যাবেন ততই আপনার জীবনের ক্ষতি করবেন কারণ বুদ্ধিমান ব্যক্তি অহংকারী হলে সবচেয়ে একটা বিষাক্ত একজন মূর্খ ব্যক্তি যদিও কিছু অহংকারী হয় তাহলে মনে করেন সে সমাজের কিছু ক্ষতি করা যায় ক্ষতি করতে পারবে না কারণ সার রেন্সটা তার শক্তিটা সীমাবদ্ধের ভিতরে থাকবে আর বুদ্ধিমান ব্যক্তি হলে যেমন সে বুদ্ধিমান সে একটা বড় রাষ্ট্রের দায়িত্বে আছে সে একজন বড় অফিসার আছে এখন তার সে আপনি যাবেন বিপদে পড়ে যাবেন গেলে বুদ্ধিমান ব্যক্তি সে একটা বড়ো দায়িত্বে আছে সে একজন অহংকারী অহংকার নিয়ে বসে আছে আপনার দশটা কথা সে শুনবে দশটা কথার মাঝে শুনবে কিন্তু আপনার কোনো উপকারে আসবে না কারণ সে নিজেকে সবসময় বড় ভাবছে সে অহংকার নিয়ে ব্যস্ত সে একজন অহংকারী ব্যক্তি এর জন্য একটি কথাটি বলা হয় বুদ্ধিমান ব্যক্তি যদি অহংকারী হয় তারপর সে যত যাবেন ততই আপনি ক্ষতি করবেন এই ধরনের লোকের কাছ থেকে বেঁচে থাকলে দূরে থাকলে মানে আপনার জন্য ভালো সাধারণত মানুষের জন্য ভালো সবার জন্য ভালো এর জন্যই আমরা কথাগুলো লেখি লেখার কারণ হলো আমরা অথবা ফেসবুকেও লেখি কারণ এখন ফেসবুক একটা বিশাল একটা মাধ্যম দেখেন বই তো লেখছি আমরা অনেক বই লেখছি আপনাদের দুয়ায় লেখালেখি করি কিন্তু বই লেখার পাশাপাশি আমাকে অনেক বন্ধু বান্ধব বলে ভাই কই ভাই আপনি ফেসবুকে কিছু লেখেন না কিনা ফেসবুকে আমার উক্তিগুলো আমি লিখি এরপরে বিভিন্ন মানুষের এগুলো নিয়ে কাট দেখা যায় দিয়ে নিয়ে যায় না তার আইডিতে দেয় দেখ আমি ভালো লেখি বলেই আমার লেখাটাকে প্রায় সময় একজনের চুরিও করে আমার কোনো আনলেই সমস্যা নেই তারপরে অনেকে নাম ব্যবহার করে কবি উক্তি আবার কেউ ব্যবহার করেও না তারপরেও তাদেরকে মনে করি আমার একটা লেখা যদি চুরি করে করেও একজন মানুষের উপকৃত হয় আমি এর জন্য কোনো কষ্ট নেই না যতটুকু পারেন আপনারা আমার নাম তাকে রাখবেন আর এই অহংকারী ব্যক্তিদের কাছ থেকে দূরে থাকবেন আর সবাই ভালো থাকেন ভাইয়া আপনি প্রশ্ন করাতে আমি উত্তর দিয়েছি আমারও ভালো লাগছে আর আর যারা আছে সবাইকে এই কথাগুলো বলবেন অহংকারী লোকদের কাছ থেকে দূরে থাকার জন্য ভালো থাকেন সবাই